যে সাত খাবার পুনরায় গরম করলে বিষাক্ত হয়ে যায়। কথায় বলে অলস ব্যক্তির বেস্ট ফ্রেন্ড নাকি ওভেন। টেবিলে খাবার, আপনি মুঠোফোন স্ক্রলিং এ ব্যস্ত, চলছে তুমুল গ্রুপ চ্যাটিং। দুই ঘন্টা পর চায়ের কাপে চোখ পড়লো, মনে পড়লো চায়ে তো আর চুমুক দেয়া হয়নি। সহজ সমাধান হিসেবে ঠুকিয়ে দিলেন ওভেনে। এরকম ঘটনা সচরাচরই ঘটছে, চুলায় গরম করাও ক্ষতিকর, ওভেনে সেই ক্ষতির পরিমাণ আরো বেশি, পুষ্টিমান কমতেই থাকে। জেনে নিন কোন খাবারগুলো পুনরায় গরম করলে বিষাক্ত হতে থাকে। আমরা আজকে জানাবো যে সাত খাবার পুনরায় গরম করলে বিষাক্ত হয়ে যায়। বিশ্বের জনপ্রিয় পানীয়গুলোর একটি চা। অনেক সময় কাজের ব্যস্ততায় চা বানিয়ে উষ্ণ থাকতেই তা পান করা হয়ে ওঠে না, ঠান্ডা হয়ে গেলে সে চা অনেকেই গরম করে খেয়ে থাকেন। এটা করা যাবে না। চা দ্বিতীয়বার গরম করলে তাতে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, যা পান করলে বদহজম বা পাকস্থলীর সমস্যা দেখা দিতে পারে। আলু আমাদের সবচেয়ে আপন সবজি, সবকিছুর সঙ্গেই তার ভাব। রান্নার পর আলু পুনরায় গরম করার ফলে এর পুষ্টিমান কমতে থাকে, এমনকি রান্না করা আলু লম্বা সময় ধরে কক্ষ তাপমাত্রায় রাখলেও এর পুষ্টিমান কমতে থাকে, এমনকি বিষাক্ত হয়ে পড়ে। তাই যে খাবার ফ্রিজে সংরক্ষণ করে খাবেন সেখানে আলু দেবেন না। ডিম এতটাই সহজলভ্য যে একে বলা হয় গরিবের প্রোটিন। ব্যাচেলাররা তো দিন আনি দিন খাই কথাটাকে পাল্টে ডিম আনি ডিম খাইতে পরিণত করেছেন। প্রোটিনের পাওয়ার হাউস ডিম অত্যধিক তাপমাত্রায় পুনরায় গরম করলে বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে, কেননা পুষ্টি উপাদান নষ্ট হয়ে তা টক্সিক হয়ে পড়ে। পালং শাকে থাকে প্রচুর আয়রন। পালং শাক দ্বিতীয়বার গরম করে খেলে আয়রন অক্সিডাইজড হয়ে যেতে পারে, যা থেকে দেহের নানা সমস্যা হতে পারে। রান্নায় ব্যবহৃত তেল কোনোভাবেই পুনরায় ব্যবহার করবেন না, এর মধ্যে টক্সিন তৈরি হতে পারে। মাশরুম খেতে যেমন সুস্বাদু তেমনই প্রোটিনে ভরপুর। দ্বিতীয়বার গরম করলে মাশরুমের প্রোটিনের কম্পোজিশন ভেঙে যেতে পারে। ভাত দ্বিতীয়বার গরম করলে এতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে, এই ব্যাকটেরিয়ার প্রভাবে ডায়রিয়া হতে পারে।